নির্বাচনের হাওয়ায় হঠাৎ করে জোর আলোচনা আইএসএল দল ওড়িশা এফসিকে নিয়ে, আর তার প্রধান কারণ ওড়িশার বিধানসভা ভোটে পালা বদলের হাওয়া। অতীতের দিল্লি ডায়নামোস এফসি ফ্র্যাঞ্চাইজি পরবর্তীকালে ওড়িশা এফসিতে পরিণত হয় ওড়িশা সরকারের পৃষ্ঠপোষকতায়। ওড়িশা এফসির মূল স্পন্সরও ওড়িশা সরকার। ওড়িশার বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মধ্যে বরাবরই খেলার প্রতি যে ভালোবাসা দেখা গেছে তা এর আগে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সেভাবে দেখা যায়নি। ফলত প্রশ্ন উঠছে, ওড়িশায় সরকার বদল হলে এই ফ্র্যাঞ্চাইজির স্পন্সর হিসেবে কি আর থাকবে ওড়িশায় তৈরি হতে যাওয়া নতুন রাজ্য সরকার? আর তাই নবীন পট্টনায়কের ভবিষ্যতের পাশাপাশি প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে ওড়িশা এফসির ভবিষ্যৎ নিয়েও। জল্পনা এমনও শোনা যাচ্ছে ওড়িশা এফসি নাকি আবার পরিণত হতে পারে দিল্লি ডায়নামোস এফসিতে, যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এদিকে ওড়িশার তারকা বিদেশি রয় কৃষ্ণার সঙ্গে নতুন করে কিন্তু চুক্তি সেরে ফেলেছে ওড়িশা এফসি। গত মরশুমে ওড়িশার জার্সিতে 12 গোল করেছিলেন রয় কৃষ্ণা, যা গোল্ডেন বুর্জোই দিয়ামান্তাকসের গোলের থেকে মাত্র এক গোল কম। স্বভাবতই তাকে পেতে এবছর আগ্রহী ছিল মোহামেডান স্পোর্টিং সহ একাধিক আইএসএল ফ্র্যাঞ্চাইজি, কিন্তু তাকে দলে রেখে দিতে চান ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা। আর তার ইচ্ছে মতোই রয় কৃষ্ণার সঙ্গে চুক্তি নবীকরণ করল ওড়িশা ফ্র্যাঞ্চাইজি। তাই আইএসএল এর পরবর্তী মরশুমেও সার্জিও লোবেরার অধীনেই খেলতে দেখা যাবে রয় কৃষ্ণাকে।